দেড়শত বছর ধরে ঐতিহ্যবাহী রাখির উপবাস বা কার্তিক ব্রত পালন করে আসছেন লোকনাথ ভক্তরা। কলেরা ও বসন্ত থেকে রক্ষা পেতে এই আয়োজনের নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। প্রতিবছর কার্তিক মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের বারুদি গ্রামের এই আয়োজন নিয়ে জানাচ্ছেন শাকিল হাসান, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন ও রাসেল আহমেদ। শ্রী শ্রী লোকনাথ আশ্রমে ভক্তদের আগমন শুরু হয় দুপুর থেকেই। আরাধনার সামগ্রী নিয়ে প্রার্থনা ঘরের চারপাশে অবস্থান নেন তারা। আশ্রমের রান্নাঘরে তখন চলছে ভক্তদের উপবাস ভাঙার প্রসাদ তৈরির আয়োজন। ধূপদানি, ঘিয়ে প্রদীপ জ্বালানোর সলতেও ঠিক করে নেন ভক্তরা। উপবাস আর প্রার্থনার এ আয়োজনই রাখের উপবাস। কেনে আসি যদি বাবা আমাদের আশা পূর্ণ করে, সবার স্বাস্থ্য ভালো থাকুক, করোনা দেশের থেকে বিদায় হোক, ভগবান সবার মঙ্গল করুক, দেশের অবস্থা সুন্দর হোক। মনের প্রার্থনাটা বলা যায় না, ছেলে মেয়ে স্বামীর জন্য প্রার্থনা করি। দিনের সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, ঘণ্টির শব্দে প্রদীপ জ্বালান ভক্তরা, ধূপের ধোঁয়ায় ভরে ওঠে লোকনাথ আশ্রম। প্রদীপ, ধূপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে ভক্তরা মগ্ন থাকেন আরাধনায়। মৌনব্রত পালনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করেন ভক্তরা। প্রার্থনা ঘরে ভক্তিমূলক গান, দেড়শত বছর ধরে চলা নারায়ণগঞ্জের বারদী গ্রামের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের এই রাখের উপবাসে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। আরাধনায় বসে মৌনব্রত পালনের মাধ্যমে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ডাকেন ভক্তরা। তাদের বিশ্বাস, এতে করে ভক্তদের মনোবাসনা পূর্ণ হবে। প্রার্থনা শেষে প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন ভক্তরা। বসন্তের কারণে হাজার হাজার লোকজন মারা যাচ্ছিল এবং আক্রান্ত হচ্ছিল, তখন বাবা এই রাখের উপবাসটা চালু করেন। এই ধোঁয়া যেদিকে ছড়ায় যাবে তাদের মধ্যে আর কখনো এই বসন্তটা হবে না, এই তখন থেকেই এই রাখের উপবাসটা চলছে। প্রার্থনা উপকরণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা। শাকিল হাসান, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ।